রঙিন মাছের পোনা উৎপাদন ও চাষে সফলতা পেয়েছেন চাঁপাই নবাবগঞ্জের মাছ চাষিরা। বাজারে ব্যাপক চাহিদা এবং বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় এই মাছ চাষে আগ্রহ বাড়ছে। আনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শখের বসে অ্যাকুরিয়ামে নয়, গোল্ডফিশ, রেড ক্যাপ, অ্যাঞ্জেল, ফাইটার সহ প্রায় 25 জাতের রঙিন মাছের চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। রঙিন মাছের এই বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন চাঁপাই নবাবগঞ্জের মাছ চাষি গোলাম বায়েজিদ। লাভজনক হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকেই। এবছরে মোটামুটি প্রায় হাউজে পোনা করার পরও প্রায় 2-3 লাখ টাকার মাছ বিক্রি করেছি, যেটা আমি পুকুরে করলে এর থেকে অনেক বেশি করা সম্ভব। 2-4 গুণ বেশি পুকুরে করলে এটা ইনকাম করা সম্ভব। তার রঙিন মাছ চাষ দেখে আমার ভিতরে একটা রঙিন মাছ চাষ করে একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তার সাথে তার সহযোগিতা নিয়ে আমি রঙিন মাছ চাষ করবো। বেকার যুবকরা যদি এই চাষে যদি উদ্বুদ্ধ হয়, দেখা যাচ্ছে অল্প পুঁজি নিয়ে অনেক টাকা উপার্জন করা সম্ভব। রঙিন মাছের পোনা উৎপাদন এবং পরিচর্যায় প্রশিক্ষণ সহ নানা সহায়তা দিচ্ছে মৎস্য অধিদপ্তর। যারা রঙিন মাছ বা এই ধরনের নতুন কিছু চাষ করার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমরা সরকারিভাবে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি, তাদেরকে আমরা নিবিড় তত্ত্বাবধানও করে থাকি, যাতে নাকি তারা উদ্যোক্তা হয়ে তারা স্বাবলম্বী হতে পারে। সংশ্লিষ্টদের আশা, মৎস্য খাতে নতুন বিপ্লব ঘটাতে পারে এই রঙিন মাছ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।